আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসেছিল সেই অধ্যায়গুলো আমি একটু মেনশন করে দেওয়ার জন্য চেষ্টা করছি ইংলিশ পার্টে তো যেহেতু আমাদের পড়ার অন্য কিছু খুঁজে পাচ্ছি না মানে অনেকেই ভালো প্রস্তুতি আছে কিন্তু এই মুহূর্তে কি কি বিষয়গুলো পড়ব বিষয়গুলো গুছিয়ে পড়তে পারছি না সেহেতু আমি এখানে ইংলিশের বিষয়টা অধ্যায়গুলো তুলে দিয়েছি কারণ আমি চেয়েছিলাম যে চারটা বিষয় মানে বাংলা অঙ্ক ইংলিশ সাধারণ চারটা বিষয় আমি দেব কিন্তু এখানে সময় সাপেক্ষের ব্যাপারে শুধু ইংলিশটা দিচ্ছি আপাতত এই অধ্যায়গুলো পড়তে থাকুন যেহেতু করার কিছু নেই বিগত উনিশ সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে প্রথম পর্যায়ে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই প্রশ্নের ধারাবাহিকতাই কিন্তু পরবর্তী ধাপগুলোতে বা সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন হয়েছে তো এরকম যদি করে তারা সেক্ষেত্রে এইটা অনেক বড় একটা কাজে দেবে তার পরবর্তীতে যে বিষয়টা আমি বলছি সেটা হচ্ছে যে যেহেতু অনার্স পাশে এই চাকরিরটাতে অ্যাপ্লাই করা হয়েছে প্রশ্ন একটু এরকম হবেই দুশ্চিন্তা করার কোনো কিছু নেই যে কয়টা দিন আছে আপনাদের করণীয়টা আপনার করে নিন তো চলুন আমরা শুরুর করে দিচ্ছি ভিডিওটা ইংলিশ অংশে টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স থেকে এক মার্ক ছিল যেমন আই হ্যাড এইরকম একটা প্রশ্ন প্রত্যেক বছরই থাকে সো কন্ডিশনাল সেন্টেন্স আবার বলবে যে এই অধ্যায়গুলো কোথায় পাবো দেখুন আপনার প্রাইমারি নিয়োগ পরীক্ষার যে গাইড আছে ওখানেও দেখতে পারেন অথবা ইংলিশ পর কম্পিটিটিভ এক্সামে কন্ডিশনাল সেন্টেন্সে খুব ভালোভাবে দেওয়া আছে এই বিষয়গুলো তো সেখানে দেখে নিতে পারেন তো তার পরবর্তীতে যে পার্টস অফ স্পিচ নাউন থেকে দুই নাম্বার ছিল পার্টস অফ স্পিচ থেকে প্রত্যেক বছরই থাকে ওই যে ভার্ব রিমুভ রিমুভ এই প্রশ্নগুলো আসছিল তার পরবর্তীতে যেটা আসছিলো সেটা হচ্ছে স্পিলিং স্পিলিং থেকে দুটা নাম্বার ছিল যেটা বিগত সালের প্রশ্ন থেকেই কমন ছিল আর আরো একটা বিষয় আমি খেয়াল করিয়ে দিচ্ছি যারা বারবারই কমেন্ট করছে বিভিন্ন চ্যানেল আমি মাঝে মাঝে ভিজিট করি তো বিগত বিসিএস থেকে নাকি মাত্র পাঁচটা প্রশ্ন কমন আসছে আপনারা এই চ্যানেলের আপনার ভিডিও লিস্টে গেলেই দেখবেন যে কে তেইশ তারিখে বাইশ তারিখে যে পরীক্ষাটা হয়েছে সেই প্রশ্নে আমি তারিখ সহ একদম কোন বিসিএস থেকে বা কোথায় থেকে প্রশ্ন আসছিল সেই বিষয়গুলো আমি একদম মেনশন করে দিয়েছি আপনার একটু প্রমাণসহ সেই প্রশ্নগুলো দেখে নিতে পারেন তো তার পরবর্তীতে সবচেয়ে বেশি প্রশ্ন আসছিল হচ্ছে আপনার ইডম স্যান্স ফেস থেকে চারটা প্রশ্ন আসছিল। তার পরবর্তীতে ইডম অ্যান্স ফে ইডাম অ্যান্ড ফেয়ার্স এই বিষয়টা বা অধ্যায়টা একটু ভালো করে দেখে নিন ইংলিশ পর কম্পিটিভ এক্সাম থেকে বিসিএস থেকে এইটা কমন ছিল তার পরবর্তীতে যেটা সেটা ভার থেকে দুটা প্রশ্ন ছিল আর কারেকশন থেকে একটা ছিল ফিলিং দ্য প্লাঙ্কস থেকে চারটা প্রশ্ন ছিল আমি এখানে দুটা একসাথে দিয়েছি কারণ কারেকশন এবং ফিলিং দ্য প্লাঙ্কস এই দুটা অধ্যায় একের অধ্যায়ের মধ্যে পড়ে সো এখানে একটু ভালো করে দেখে নিন অধ্যায়টা তারপরে প্রি পজিশন প্রি পজিশন থেকে দুটা প্রশ্ন ছিল এটা একটু দেখে নিন তারপরে হচ্ছে লিটারেসি প্রত্যেক বছর লিটারেসি থেকে যে প্রশ্নটা আসে আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন যে বিসিএস থেকে কমন আসে কিন্তু এবার লিটারেসি কোথায় থেকে দিছে এই বিষয়টা আমার অত ভাবে দেখিও নাই বা বলতেও পারছি না তবে যে রিলেটেড প্রশ্ন আসছে কাল লেখা কোনটা এই রিলেটেড যেহেতু প্রশ্ন আসেনি একটু ডিপলি প্রশ্ন আসছে সেই ধারে পড়াশোনা করুন মানে এখানে কবি কবিদের একটা উক্তি দেওয়া হয়েছে যেরকম বাংলাতে সেই উক্তিগুলো পড়ুন এবং লিটারেচার থেকে যে প্রশ্নটা আসছে ওই রিলেটেড আরও যে প্রশ্নগুলো আসছে আপনার ইংলিশ পর কম্পিটিভ এক্সামে লিটারেচার পার্টে গেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন কবির বিভিন্ন উক্তিগুলো দেওয়া আছে তো শুধুমাত্র ইংলিশটা আমি মেনশন করছি ইংলিশে অনেকেই দুর্বল আছে যার কারণে তো আমি চেষ্টা করব পরবর্তীতে আরও দুইটা মানে সাধারণ জ্ঞান অঙ্ক এবং আপনার বাংলার বিষয়গুলো শেয়ার করার জন্য যাই হোক আপাতত এই অধ্যায়গুলো ভালোভাবে ফলো করতে থাকুন এবং তিনটা সাবজেক্টকে আপনি ফলো করুন যে কোনো তিনটা সাবজেক্ট যে সাবজেক্টগুলোতে আপনি ভালো পারেন আর সাধারণ জ্ঞান যেহেতু সমুদ্রের বিষয় সেটা যা পাবেন বোনাস হিসেবে রেখে দিন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে